ভারত প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির। হলিরক স্কুল আনন্দ বার্তা শারদ সমাজ 2018 সহ নিবেদক মৌসুমী ডক্টর এবিজি প্যাটারসন সেন্টার নয় অপিয়েডু জ্যোতিষজগতের একটাই নাম অপূর্ব শাস্ত্রী গো গ্যাস হালদার ডিস্ট্রিবিউটার জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায় তারকনাথ দে জুয়েলার্স মাতৃসাধিকা ও তন্ত্রসাধিকা মিঠু শাস্ত্রী মাতৃসাধক তন্ত্র বৈদিক পুরোহিত বিপ্লব ভট্টাচার্য প্রতি বছরের মতো এবছরেও শহর এবং গ্রামীণ পুজো কমিটিগুলিকে আমরা সম্মানিত করব। পঞ্চমীতে বিচার, সপ্তমীতে ফলাফল। এবছরের শহরের পুজো থাকছে সেরা সেরা, সেরা মণ্ডপ, সেরা থিম, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশ। গ্রামীণ পুজোয় থাকছে সেরা সেরা, সেরা মণ্ডপ, সেরা থিম, সেরা প্রতিমা, সেরা ভাবনা। সবার প্রথমে সকল দর্শক বন্ধুদের জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, উমা মর্তে এসেছে মা দুর্গা, বাঙালি সব থেকে বড় পুজো দুর্গোৎসব, সব থেকে বড় পার্বণ। এবং মা দুর্গার সেই দেবী প্রতিমাকে দর্শনের লক্ষ্যে বুঝতেই পারছেন মানুষের ঢল কিন্তু রাস্তায় নেমে পড়েছে। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের টিভির ওপারে রয়েছেন, যারা ঘর থেকে হয়তো বেরোতে পারছে না, তাদের জন্য কিন্তু আনন্দবার্তার পক্ষ থেকে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। পুজোর এই কটা দিন আমরা আপনাদের সঙ্গে থাকব এবং প্রত্যেকটা পুজো মণ্ডপ, শহর বর্ধমান শুধু নয়, বর্ধমানের আশেপাশে যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু আমরা তুলে ধরব আপনাদের সামনে। এবং প্রথম রাউন্ডের যে ফলাফল সেটা তো আপনারা জেনেই গেছেন, আজকে দ্বিতীয় রাউন্ডের আমাদের বিচার পর্ব চলবে। আজ শুধুমাত্র ঘুরে দেখা নয়, আমাদের সঙ্গে আমাদের বিচারক মণ্ডলীরা রয়েছেন, তারা তাদের বিচারে যে সেরা সেরা নির্বাচিত হবেন যে সমস্ত পুজো মণ্ডপ তাদেরকে কিন্তু আমরা পুরস্কৃতও করব। তবে হ্যাঁ, তার জন্য আপনাদের চোখ রাখতে হবে সপ্তমী দিন, সপ্তমী দিন ফলাফল ঘোষণা হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন জোড়া মন্দির দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। এবং এবছর তাদের যে থিম রয়েছে হিমালয়ে সাপের গুহা, একদমই তাই। আমাদের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করা হয়েছে পুজো মণ্ডপকে। আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাব। তোর ফ্ল্যাশটা বন্ধ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। এবছরে 44তম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো এবং এবছরে তাদের যে থিম রয়েছে ভোলে বাবা পারকারেগা, একদমই তাই। উমা এসেছেন মর্তে এবং তার সঙ্গে যে কৈলাস দেব আসবেন না সেটা তো হতে পারে না, তাই ভোলে বাবার হাতে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছেন দেবী দুর্গা। এবং সেই থিম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে একটা
লুকস দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন ঘন্টা থেকে শুরু করে সমস্ত কিছু একটা ভোলে বাবার যে ছাপ রয়েছে সেটা কিন্তু এবছর লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ফুটিয়ে তুলেছেন। চলুন দেখে নিই আমরা এবছর তাদের যে থিম রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কেশবগঞ্জ ছোটি বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন আমাদের সামনেই রয়েছে এবছরের যে থিম, জীবনধারা বহিছে ভুবনে। ছাপানোতম বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের পুজো এবং মানুষের যে ঢল, ইতিমধ্যে কিন্তু মানুষের ঢল নেমে পড়েছে রাস্তায় এবং আজকের এবছর তাদের যে থিম তার মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাইছেন তারা, চলুন আমরা ভেতরে প্রবেশ করব এবং দেখে নেব তাদের এবছরের যে থিম রয়েছে তারা কীভাবে সেটাকে সুসজ্জিত করেছে। জন্ম থেকে মৃত্যু, শুরু থেকে শেষ, আবার নতুন করে শুরু, জীবন সত্যের দিকে তাকালে এমনই পরিপূর্ণ হচ্ছে অবিরত নিরন্তর দুঃখ অশেষ দিচ্ছে জীবনকে করে তুমি। মানুষ দেখি আনন্দ বিনারি বিনা সহায়ক, জীবনে দুঃখ আছে, আছে জয়, আছে মৃত্যু, জন্মিলে বলে জ্যোতিষের একটাই নাম অপূর্ব শাস্ত্রী, গো গ্যাস হালদার ডিস্ট্রিবিউটর, জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়, তারকনাথ দে জুয়েলার্স, মাতৃসাধিকা ও তন্ত্র সাধিকা মিঠু শাস্ত্রী, মাতৃসাধক তন্ত্র বৈদিক পুরোহিত বিপ্লব ভট্টাচার্য। প্রতি বছরের মতো এবছরেও শহর এবং গ্রামীণ পুজো কমিটিগুলিকে আমরা সম্মানিত করব। পঞ্চমীতে বিচার
সপ্তমীতে ফলাফল। এবছরের শহরের পুজো থাকছে সেরা 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 মণ্ডপ, সেরা থিম, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশ। গ্রামীণ পুজোয় থাকছে সেরা 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 মণ্ডপ, সেরা থিম, সেরা প্রতিমা, সেরা ভাবনা। আমার তুলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলপুকুর কিশোর সংঘের পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে তাদের থিমটাকে তারা তুলে ধরেছেন। মা দুর্গা, দেবী দুর্গা যিনি নিজেও কিন্তু নারী শক্তি। এবং আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে সমিতি রয়েছেন এটি কিন্তু পুরোপুরিভাবে মহিলা পরিচালিত। তাদের এবছর যে থিম রয়েছে উড়ান, একদমই তাই, উড়ানের সেই থিম এবং কীভাবে তারা সাজিয়ে তুলেছেন সেটা আমরা একবার দেখে নেব। চলুন দেখে নিই। হ্যাঁ, অন্ধকারে তোমার ফটো তুলতে ইচ্ছা করছে? কিন্তু প্রতিমাটা মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়গেশ্বর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকে সেকেন্ড রাউন্ডের যে বিচার পর্ব চলছে, আপনারা প্রথম রাউন্ডের ফলাফল তো পেয়ে গেছেন, আমরা কিন্তু আজকে সেকেন্ড রাউন্ডে বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে ঘুরে এবং আমাদের সঙ্গে আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন, তাদের বিচারে সেরা সেরা যে সমস্ত মণ্ডপ নির্বাচিত হবে সেগুলো কিন্তু পুরস্কার দেওয়া হবে। এবং সেগুলো দেখার জন্য, ফলাফল জানার জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে সপ্তমীর দিনের জন্য। আমরা এই মুহূর্তে যেটা রয়েছি, যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন খড়গেশ্বর সার্বজনীনের এবছর তাদের যে থিম রয়েছে মা তুমি কার, একদমই তাই, দেবী দুর্গা তিনি কিন্তু সকলের মা, কিন্তু কারোর একার নয়। এবং আর এবারে তাদের যে থিম রয়েছে মা তুমি কার, তার মধ্যে দিয়ে তারা একটা বার্তা তুলে ধরেছে সাধারণ মানুষের মধ্যে। আমরা আস্তে আস্তে দেখে নেব তাদের যে বার্তা তারা তুলে ধরেছেন তাদের থিমের মধ্যে দিয়ে। তাদের জন্য সংরক্ষিত আসন ছাড়াতে তারা গণেশ জননীকে দেখতে যখন হাজার শিশুর দল ছুটে যায় পূজো প্যান্ডে, যায় হুইলচেয়ারে, কে যায় ক্রাচে ভর দিয়ে, মা মা গো তুমি তো আমারও মা, আমি কেন তোমার কাছে পৌঁছতে পারি না, তোমার দয়া
আমি কেন পারি না মা, আমি কবে ছুটে যাবো তোমার কাছে মা, আমি পায়ে পায়ে হেঁটে যাবো তোমার কাছে। এই যে এই লাইনটা শুনুন, চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ে, আর সামনে আখের রস, আখের রসের যে মেশিনটা মানে জীবনের যাতাকালে সমাজের যাতাকালে মিশে যাচ্ছে, রক্তটাও দেখুন কালো, তার কারণ হচ্ছে মনে হচ্ছে একটা শোক এখানে দেখানো হচ্ছে, সে যে অসুস্থ রক্তটা লাল না হয়ে যাবে আর কাছেও পৌঁছাতে পারছে না, মা মাথা থেকে সরিয়ে দিয়েছে। মা মা তুমি কার, দেবী পুরাণে বলা হচ্ছে সকল আর্তে সকল বেদনার্তে, কিন্তু হায় প্রকৃতির নিয়মে কত শিশুর হারিয়ে যায় যে কেউ কথা বলতে পারে না, কেউ অপূর্ণ মস্তিষ্ক, জন্ম পরবর্তী সময় থেকে তাকে আলাদা করে দেওয়া হয়, দরিদ্র পরিবারের শিশুকে কেউ কেউ পণ্য হিসাবে ভিক্ষার কাজে এবং সংরক্ষিত আসন ছাড়তে কারো কারো মুখ বিকৃত হয়, সহ মজলিটার সময় নেই বড্ড দ্রুত দিন। মা মা গো তুমি তো আমারও মা, ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সংস্থিতা, আমি কেন তোমার কাছে পৌঁছতে পারি না, তোমার দয়া এবং উৎসবের আবহে আমাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। যত রাত বাড়ছে মানুষের ভিড় কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। এবছর আলমগঞ্জ বারোয়ারির যে থিম রয়েছে স্বর্গদানে মা, একদমই তাই, স্বর্গদানে মায়ের আগমন কিন্তু ঘটে গেছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের আগমন মায়ের দর্শনের জন্য। চলুন আমরা দর্শন করব, প্রতিমা দর্শন করব এবং তার সঙ্গে দেখে নেব স্বর্গদানে মা তাদের যে থিম কিভাবে তারা সাজিয়ে তুলেছেন তাদের এবছরের পুজো মণ্ডপটিকে। জ্যোতিষ জগতের একটাই নাম অপূর্ব শাস্ত্রী, গো গ্যাস হালদার ডিস্ট্রিবিউটর, জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়, তারকনাথ দে জুয়েলার্স, মাতৃসাধিকা ও তন্ত্রসাধিকা মিঠু শাস্ত্রী, মাতৃসাধক তন্ত্র বৈদিক পুরোহিত বিপ্লব ভট্টাচার্য। প্রতি বছরের মতো এবছরেও শহর এবং গ্রামীণ পুজো কমিটিগুলিকে আমরা সম্মানিত করব। পঞ্চমীতে বিচার
সপ্তমীতে ফলাফল। এবছরের শহরের পুজো থাকছে সেরা সেরা, সেরা মণ্ডপ, সেরা থিম, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশ। গ্রামীণ পুজোর থাকছে সেরা সেরা, সেরা মণ্ডপ, সেরা থিম, সেরা প্রতিমা, সেরা ভাবনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাগরণী সংঘ পুজো মণ্ডপ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এবছর তাদের যে থিম রয়েছে সমুদ্রের তলদেশে মা, একদমই তাই, সমুদ্রের তলদেশে মায়ের আগমন যে কীভাবে ঘটতে পারে সেটা কিন্তু জাগরণী সংঘর এবছরের থিমের মাধ্যম দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন। চলুন আমরা ভেতরে প্রবেশ করব এবং দেখে নেব তাদের এবছরের পুজো মণ্ডপের সজ্জা। ঠিক আছে, ডেটটা ঠিক আছে।